হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপ টু আজ। আর আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, কিন্তু আমি কোথায় এসেছি, কেন এসেছি আর কি আছে এখানে সব বলবো। কিন্তু তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। আমি এর আগে অনেকগুলো ভিডিওতে বলেছি যে আমি মানচিং মং গ্রুপের সাথে কাজ করি, যেটা ওয়ান অফ দ্য বিগেস্ট ফুড কমিউনিটি কলকাতার। আর আজকে মানচিং মঙ্কের 5 ইয়ার অ্যানিভার্সারি হাই ফাইভ, তো তাই জন্য আমি একটা ইভেন্টে এসেছি যেখানে মানচিং মঙ্কের 5 বছরের অ্যানিভার্সারি সেলিব্রেশন আছে। আমি এখন দাঁড়িয়ে আছি রাজকুটির, আপনারা দেখতে পাচ্ছেন স্বভূমিতে এটা। তো আমি এক্ষুনি ভেতরে যাব আর গিয়ে দেখাবো যে এখানে কী কী অ্যারেঞ্জমেন্টস আছে আর কীভাবে সেলিব্রেশনটা হবে। তো চলুন যাওয়া যাক রাজকুটিরের ভেতরে। ধুনাগড় চিকেন মোচাচ মালাকো ভেটকিটা আসছে খেয়ে। তো ফাইনালি ফুড কমিউনিটির ফাউন্ডার কিন্তু খাবার নিয়েছে,
আর বৈশিষ্ট্য হচ্ছে সবার থেকে আলাদা, সবাই আমরা কাটা ফোক দিয়ে খেয়েছি, হাত দিয়ে খাচ্ছি, এই হচ্ছে আসল খাদ্যরসিক বাঙালি। অনেক কষ্টে পাওয়া গেছে এতক্ষণ, চারিদিকে ব্যস্ত ছিল, ইভেন্ট চলছিল, পাঁচ বছর কমপ্লিট হলো, শুরু হলো, পাঁচ বছর শুরু হলো। কি কি আপকামিং প্ল্যান আছে? আপাতত লকডাউনটা যাক, এখন ডিসক্লোজ করছেন, খুব শিগগিরই মুরগি হাতে নিয়ে। থ্যাংক ইউ। ওকে, তো খাওয়ার সময় বেশি ডিস্টার্ব করছি না,